নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো আগামীকাল 8ই জুলাই শনিবার ঠিক এই সময় তিনটে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, যেটা আপনাদের পরিচিত। প্রত্যেকটা দিন এই অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করি, তাই প্রত্যেক দিনের মতো আগামীকালের যে তিনটে রাশি বেরিয়েছে অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলে যেতে পারে, হঠাৎ করেই জীবনের পরিবর্তন আসতে পারে, এই নিয়েই বিস্তারিত আলোচনা করব। আর অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, কারণ অনেক কিছু জানতে পারবেন। আমি প্রত্যেকটা দিন যারা প্রত্যেকটা দিন লটারি কাটে নেশা তাদের জন্য সময় বলি। যারা রোজ আমার প্রোগ্রাম দেখেন তারা জানেন, যারা নতুন দেখছেন তারা তো জানেন না, তাদের উদ্দেশ্যে একটু বলে নিই। এই যে আমি লটারি কাটার সময়গুলো বলবো রাশিভিত্তিক, এগুলো আপনার রাশি আছে, আপনাকেও হয়তো বলা হচ্ছে ভাবছেন, এটা কিন্তু ভুল করবেন না, এটা কারোর জন্য না, যারা প্রতিনিয়ত লটারি কাটে, যারা নেশা করে ফেলেছে তাদের জন্যই। আপনার রাশি আছে আর আপনার লটারি কাটতে হবে, এটা ভুল, কিন্তু এই কাজ ভুলেও করতে যাবেন না, কারণ এখানে অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা, কোনো লটারি প্রাপ্তি নিয়ে আলোচনা না। লটারি প্রাপ্তি বলে কিছু হয় না, অর্থপ্রাপ্তি যোগে আপনার ভাগ্য বদলাবে, সেটা যে কোনোভাবে হতে পারে, হতে পারে লটারি থেকেই, কিন্তু লটারি বিক্রেতা আপনার কাছে আসবে, আপনি লটারির পিছনে ছুটবেন না। তবে যে আলোচনাটা করছি লটারি কাটা, সেটা আপনাদের জন্য নয়, এটা যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা, আমি বললে শুনবে না, তাদের বাড়ির লোক বললে শুনবে না, তাদের জন্যই সময়টা বলা হয়, যে তারা কিন্তু লুকিয়ে হলেও কাটবে। তাহলে টাইমটা মেনটেন করে কাটুক, ভাগ্য বদলেও যেতে পারে সব ঠিকঠাক থাকলে, এই কথাটা মাথায় রেখেই তাদের জন্য সময়টা বলা হয়। তার মানে এটা আপনাদের ভাবার বিষয় না যে আমার রাশি আছে মনে আমাকেও মনে হয় বলেছে কাটতে, একদম ভুল করবেন না, আপনাদের জন্য একদম না। আমি প্রথমে রাশিগুলোর কথা বলবো, কারণ আপনাদের রাশিটা জানা নিয়েই ব্যস্ত থাকেন আর পুরো ভিডিও কেটে বেরিয়ে যান, বিস্তারিত জানার চেষ্টাও করেন না, সেখানে গিয়ে আপনারা আপনাদের সাথে মিলিয়ে নিতে পারছেন না অনেকেই। কেউ কেউ তো অবশ্যই সঠিকভাবে মিলাতে পারছেন, জীবনও উন্নত হয়ে গেছে, কিন্তু কিছু জাতক জাতিকারা মিলাতেই পারছেন না, কেন বলুন তো? ওই যে কেটে কেটে বেরিয়ে যাচ্ছেন, জানতে পারছেন না কোন কোন দিকগুলো আপনারা একটু ফলো করলে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সামনে। সেই কারণে আমি রাশিগুলো আগে বলে নিই, তারপরে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো সিংহ রাশি। আগামীকাল সিংহ রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে, আর আপনার সিংহ রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন একটা নেশা, তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় আগামীকাল অপেক্ষা করছে, যে সময় একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলে যেতে পারে, সময়টা আমি ভিডিও শেষে বলব, সঙ্গে থাকলে আপনারা জানতে পারবেন। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই যে আপনার রাশি আছে আর আপনার সাথে মিলবে, এটাও কিন্তু আপনারা যে সঠিক ভাবছেন এটা কিন্তু নয়, কারণ সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে, আপনার রাশি আছে আর আপনার সাথে মিলবে সঠিক নয়, আপনার সাথে তখনই মিলবে যখন সব ঠিকঠাক থাকবে। অর্থাৎ এই যে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে কিন্তু তিনটে গ্রহ দ্বারা, এই গ্রহরা আপনাকে সাপোর্ট করলেই কিন্তু আপনার সাথে মিলবে, কোন কোন দিক থেকে মিলিয়ে নেবেন সঙ্গে থাকলে সব জানতে পারবেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেই রাশিটি কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে, দারুণ সময় কিন্তু আগামীকাল আপনার জন্য থাকছে, অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য কিন্তু বদলাতে পারে, অর্থপ্রাপ্তি করতে পারে, যে কোনো দিক থেকেই হোক না কেন আপনার জীবনে পরিবর্তন আসবে, এটাই কিন্তু শেষ কথা, যদি সব ঠিকঠাক থাকে। এই যদিটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, আপনার রাশি বলে দিলে আমার আপনার সাথে মিলে যাবে একদম ভুল, সব ঠিকঠাক থাকলে তবেই মিলবে, না হলে কিন্তু মিলবে না। আর আপনার কর্কট রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, আপনার জন্য কিন্তু একটা সময় আছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলাতে পারে, কারণ যারা প্রতিনিয়ত টিকিট কাটে তাদের যদি আমি বলি যে আপনি টিকিট কাটবেন না, শুনবে না, তার বাড়ির লোক বললেও শুনবে না, লুকিয়ে হলেও কাটবে, তারা তো কাটবেই, সেই কারণেই টাইমটা বলা হয়, এই টাইমে মেনটেন করে কাটলে ভাগ্য বদলেও যেতে পারে যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলেই। এখন বলবো শেষ যে রাশিটার কথা, তিন নম্বর, সেটা হচ্ছে তুলা রাশি। আপনার যদি তুলা রাশি হয়ে থাকে তাহলে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে আপনার ভাগ্যও বদলাবে, হঠাৎ করেই আপনার জীবনে পরিবর্তন আসতে পারে যদি আপনার তুলা রাশি হয়ে থাকে। আর এছাড়া আপনার তুলা রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা, তাহলে কিন্তু আপনার জন্য আগামীকাল একটা লটারি কাটার সময় আছে, যে সময় একটি টিকিট কাটলে ভাগ্য বদলে যেতে পারে, সময়টা জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, অবশ্যই সময়টা বলা হবে।
আর আপনার সাথে আদৌ মিলবে কি না সেটা কিন্তু যাচাই করে নিতে হবে। দেখুন, সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে, আপনার রাশি আছে আর আপনার সাথে সমস্তটা মিলবে এটা কিন্তু সঠিক না। সব ঠিকঠাক থাকলে তবেই মিলবে, এটা কিন্তু সঠিক। তাই আপনার সাথে সব ঠিকঠাক আছে কি না সেটা কিন্তু আপনাকে মিলিয়ে নিতে হবে। কিভাবে মিলিয়ে নেবেন, সঙ্গে থাকুন, সব জানতে পারবেন। দেখুন, প্রথমে আপনার জন্মছক বিচার বিশ্লেষণ করে নিতে হবে, আর যদি থাকে তাহলে দেখে নেবেন আপনার জন্মছকে রাহু শুক্র মঙ্গল কি অবস্থায় আছে। কারণ এই তিনটে গ্রহ দ্বারাই কিন্তু অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়, যে অর্থপ্রাপ্তি যোগ নিয়ে এখন আমি আলোচনা করছি, এটাই তিনটে গ্রহ দ্বারা তৈরি হয়েছে। তাই এই তিনটে গ্রহ যদি এই রাশির জাতক জাতিকাদের ভালো থাকে, সাপোর্ট করে, তাহলেই কিন্তু মিলবে, যে তিনটে রাশি নিয়ে আমি আলোচনা করছি। যদি এই তিনটে গ্রহ অশুভয়ে বসে থাকে, শুভ ফল না দেয়, তাহলে কিন্তু আপনাদের সাথে মিলবে না। হতে পারে সেম রাশি আপনার, তাও মিলবে না। কারণ এখানে বুঝতে হবে এটা অ্যাভারেজ হিসাব এবং সর্বজনীন আলোচনা, কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা হয় না। তাই এটা আপনাকে মিলিয়ে নিতে হবে। যদি সব ঠিকঠাক থাকে অবশ্যই কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন হবেই হবে। এই যে তিনটে রাশির নিয়ে যে আমি আলোচনাটা করছি, আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করছি, আর আপনাদেরকে আবারও বলবো যে ভালোভাবে আপনার সাথে মিলিয়ে দেখুন আদৌ এই গ্রহ তিনটে সাপোর্ট আপনাদের করছে কি না, তারপরেই কিন্তু আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারেন। এবার আপনি বলতে পারেন আমার জন্মছক বিচার বিশ্লেষণ করা নেই, সেখানে হস্তরেখা ফলো করতে পারেন। হস্তরেখা থেকে কি করে জানবেন আপনাদের একটু বলে দিই। দেখুন, এই যে হাত, হস্তরেখা অর্থাৎ এই হাতের মধ্যে সমস্ত গ্রহের অবস্থান। আপনি যদি কোনো হস্তরেখা প্রোগ্রাম ফলো করেন তাহলে জানতে পারবেন এই হাতে কোথায় কোন গ্রহের অবস্থান, গ্রহগুলো কতটা ভালো আছে, আদৌ ভালো আছে কি না সব কিন্তু জানতে পারবেন এই হাতের মাধ্যমে। সেই কারণে বললাম যে যদি জন্মছক আপনার বিচার বিশ্লেষণ করা না থাকে, আপনি হস্তরেখা ফলো করতে পারেন, সেখান থেকেও জানতে পারবেন যে হ্যাঁ আমার সাথে মিলবে না আমার সাথে মিলবে না। আর যদি মনে হয় যে না আমার জন্মছক বা হস্তরেখা কোনোটাই আমার বিচার বিশ্লেষণ করা নেই কিন্তু আমি করতে চাই, আমার সাথে যদি যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস এবং লিখে পাঠাতে পারেন, এখান থেকেও কিন্তু অনলাইনের মাধ্যমে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে পারবেন। তবে কল করবেন না, আপনারা অনেকেই নাম্বার পেয়েই কল করেন, কি হয় আপনারা কষ্ট পান, কল আপনার রিসিভ হবে না। কল একমাত্র এই জায়গা থেকে করা হবে যখন আপনি আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাবেন তখন, কারণ কলের মাধ্যমেই তো আপনাকে বলা হবে এবং আপনাকে টোটাল ডিটেলসটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েও দেওয়া হবে। তাই এই কল আপনি করলে মনে কষ্ট পাবেন কারণ রিসিভ হবে না, ভয়েস পাঠান, লিখে পাঠান, আজ না হয় কাল আপনি রিপ্লাই পাবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। কিন্তু কল করলে আপনার কোনো ওই লাইন আর আপনার কাছে যাবে না, তাই কলটা করবেন না, এটা তো হোয়াটসঅ্যাপ নাম্বার বলাই থাকে। তাই লিখে বা ভয়েস করুন, তারপর আপনার এখান থেকে প্রয়োজনে কল যাবে। ঠিক এইভাবে আপনারা আপনাদের জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে পারেন আমাকে দিয়ে, যদি মনে হয়। আর যদি মনে হয় না আমি অন্য কোথা থেকে করাবো, অবশ্যই যেখানে আপনার ভালো লাগে করিয়ে নিন। কেন বললাম, আপনি তো অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম দেখছেন, বিশ্বাসও আছে তাই দেখছেন, তাহলে আপনার সঠিক হওয়া উচিত, আপনার আদৌ ওই গ্রহগুলো সাপোর্ট করছে কিনা জানতে পারবেন। তাই অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা হস্তরেখা যে কাউকে দিয়ে বিচার বিশ্লেষণ করাতে পারেন, তাহলে সঠিকভাবে এগোতে পারবেন। এবার আমি বলবো যে তিনটে রাশি সম্পর্কে আমি লটারির সময় বলবো, সেই রাশিদের উদ্দেশ্যে বলবো যে একটু ধ্যান দিয়ে শুনুন। প্রথমে আমি সিংহ রাশির কথা বলেছিলাম, সিংহ রাশির জাতক জাতিকারা যারা প্রতিনিয়ত লটারি কাটে তারা আগামীকাল বেলা 11টা থেকে বেলা 12টা এই একটা ঘন্টা যথেষ্ট পজিটিভ থাকবে, একটি টিকিট কাটতে পারেন। দ্বিতীয় রাশি বলেছিলাম কর্কট রাশি, কর্কট রাশি এবং তুলা রাশি এই দুটোরই সেম সময় আগামীকাল বিকেল 3টে থেকে সন্ধে 6টা এই সময়টা যথেষ্ট পজিটিভ, একটি লটারির টিকিট কাটতেই পারেন। এই যে তিনটে রাশির আলাদা আলাদা সময় বললাম, এই সময়গুলো হয়তো আপনারা বার করতে পারছেন না যে কোনো কারণে, তাহলে কি করবেন, দুঃখ পাবার কিছু নেই, সারাদিনই শুভ, শুধু রাহুকালটা আপনাকে ফলো করতে হবে। আগে রাহুকাল বলে নিই, তারপরে অবশ্যই আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। আগামীকাল রাহুকাল সময় সকাল 8টা 20 মিনিট থেকে
সকাল 10:01 সময়টা রাহুকাল। এই সময় কোনো শুভ কাজ করবেন না, লটারি তো একদমই কাটবেন না। এছাড়া সারাটা দিনই কিন্তু শুভ, যখন খুশি একটি টিকিট কাটতে পারেন। তবে রাশিভিত্তিক যে সময়গুলো বলেছি মেনটেন করার চেষ্টা করবেন, কারণ ছাড়া তো বলা হয় না, নিশ্চয়ই কোনো কারণ আছে তাই সময়টা বলা হয়েছে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।